আমার আব্বু চুরে থাকতে আমাকে চেয়ে চলে গিয়েছিলেন, আর একটা সংসার করে গেছেন। ওই যে আমার আম্মু আর একটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার এক বোন হয়, আমার আব্বু ঘর আমি একাই, নানা নানি আমি, আমরা তিনজন একসাথেই থাকি। আর আম্মু আমার বোন এই যে সংসারে বিয়ে করেছেন এই উনি একসাথে থাকেন। তা একমাত্র আমার নানাই আমাকে মানে মানে আমার পাশে আসুন, সেই জন্য আমার নানা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছেন। আর নানা নানা ওই পড়ালেখা আমাকেও করেছেন যাতে আমি এই কীতে যাচ্ছি বড় হতে পারি। আমি চা দোকানদারি করি এই ক্লাস এইট থেকে। এর আগে আমার নানা এই আমাকে পড়ালেখা করাইছেন এই ক্লাস এইট থাকতে, এইটা থাকতে একটা দোকান দেন টং দোকান, টং দোকান থেকে ওই আমি আপনার টং দোকানে এই ব্যবসা শুরু করি। নানার সাথে হাতে আস্তে আস্তে সহযোগিতা করি, সহযোগিতা করতে করতে নানা হুট করে ক্লাস টেনে যখন আমার এসএসসি পরীক্ষা শুরু হবে তখন আমার নানা স্টক করেন। স্টক করার পরে আমি তখন থেকে ব্যবসাটা ধরে রাখি। এর এক মাস পরেই আমার এসএসসি পরীক্ষা, মানে খুব কষ্ট হয়েছে আমার। সারাদিন দোকানদারি করে রাত্রে পড়ালেখা করতে আমার খুবই কষ্ট, মানে শরীর কেঁপে উঠতো আমার এই পড়ালেখা করে রাত একটা দুটা পর্যন্ত পড়ে। কারণ আমি তো সময় পাইতাম না, আপনার তিন চার ঘন্টা এই পড়তাম, রাত একটা দুটা বেজে যেত। সকালেও সকালে আবার উঠতাম, উঠে পজা নামাজ পড়তাম, এই কয়েক ঘন্টা ঘুমে আমার ঘুম হতো না, আমার শরীর অসুস্থ হয়ে পড়তো। এইগুলোর মাধ্যমে আমি যে 3.61 এসএসসি পেয়েছি এটা আমার জন্য অনেক কিছু। আমি আসলে এইভাবে স্ট্রাগল করে যাচ্ছি, এইভাবে যুদ্ধ করার পরে আমার মানে আরও সাহসটা বেড়ে গিয়েছে যে আমি যে পারবো, আমি পড়ালেখা করবই, পড়ালেখা আমি ছাড়বো না। খুব কষ্টের মাধ্যমে এই এসএসসি পরীক্ষা আল্লাহর রহমতে আমি এসএসসি পরীক্ষাতে 3.61 পেয়ে উত্তীর্ণ হই। তারপর আমি আপনার বৃন্দাবন সরকারি কলেজে প্রাথমিক আবেদন করি। সেই আবেদন করার পরে আমি এই বিজনেস স্টাডি থেকে চান্স পাই। চান্স পাওয়ার পরে আমি বৃন্দাবন কলেজে ভর্তি হই। আমাকে আমাকে অনেক মানুষই টাকা দিয়েছে ভর্তি হওয়ার জন্য, আমার বন্ধুর মা বাপেও টাকা দিয়েছে, এর মাঝে আমার মালিকেও দিয়েছে, অনেকেই টাকা দিয়েছে। কিন্তু এই টাকা একজনের টাকা দিয়ে আমি ভর্তি হই, আর বাকিগুলোর টাকা দিয়ে আমার নানি অসুস্থ ছিলেন, আমার নানি অসুস্থতার এই চিকিৎসা করার জন্য এই টাকাগুলো ব্যয় করি, এই ইন্টার পাস করি, এই দোকানদারি করি। এই করোনা আসার কোভিড-19 আসার পরে এই চার দোকান আমার ব্যবসা আরও বেড়ে যায়। আমি আপনার এই দোকানদারিতে খুবই ব্যস্ত থাকি। তারপরে দেখলাম এই আমার পড়ালেখা খাবার দিতে পারি না, পড়ালেখা সময় দিতে পারি না, সময় না দেওয়ার কারণে আমি আপনার এই পড়ালেখা এই দোকানের পাশাপাশি পড়ালেখা চালিয়ে দেয়। অনেক সময় বই নিয়ে পড়ে এই দোকানে পড়ি, অনেকে সাহস দেয় যে তুমি পারবা, সেই মানে এই সাহসে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যে আসলে আমি পারবো। পরে আমি আপনার আমার অনেক অনেককেই আমাকে সাহায্য করে এই পড়ালেখা, কোনো প্রবলেম হলে অনেক স্টুডেন্টও আছে, বার্ষিক স্টুডেন্টও এখানে মানে কোভিড-19 সময় তারা অবসর ছিল, তারা এই ছুটিতে এসেছিলো, তারা ওই আমাকে দোকানে এসে অনেক কিছু দেখিয়ে দেয়, যার কারণে আমার পড়ালেখাটা আমি এই আরও এগিয়ে মানে আরও এগিয়ে যাই, এই পড়ালেখার কোনো প্রবলেম হয় না। আমার নানা স্বপ্ন যে আমি অনেক বড় হতাম পড়ালেখা করে, এই দেশে মানে অনেক বড় কিছু হতাম। আমি এই ব্যবসা চালাই আপাতত এটা সংসার চালানোর জন্য, আমার মূল উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া করে আমিও আসলে অনেক বড় হতাম দেশের কাজে লাগার জন্য, যাতে আমি দেশের জন্য কিছু করতে পারি, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। নানা তো বয়স হয়ে গেছে 63 বছর, নানা তো সমস্যা, কারণ আমিও টেনশন আছি কিছু চাকরি নেওয়ার জন্য, পাশাপাশি যাতে মানে এই দোকানদারি এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ, বর্তমানে চার দোকানও খুবই কম চলতেছে। কয়েকদিন আগে কোভিড-19 সব খুবই ভালো চলছে, কিন্তু বর্তমানে খুবই কম চলতেছে, এই আমি খুব চিন্তা করে গেছি। নাতির আমি ছাড়া তোমার নাতির আর কেউ নাই, নাতিরও কেউ নাই, আমারও কেউ নাই, আমারও শুধু খালি একটা মেয়ে, আর মেয়ের ঘরে একটা নাতি আর একটা নাতি, এই দুইটারে লই আমি বাড়ি ধরছি। পনিটারে যদি আমার প্রতিজ্ঞা এটা হই যে রে আমি একটা সাইড পেয়েছি রে, যদি আমি মৃত্যু হয় তো কিন্তু গেলে কি আমার কিন্তু কোনো ইয়ে থাকতো না, এ নিষ্পা দাঁড়ায় যদি চলতে পারে এটি আমি সুখী। এরে 40 দিনের তো এসে একটা সংসার করে লিয়েছে, সংসার করেছি রে,
সেই সংসার লই ছেড়ে গেছি গিয়া ওই যে মেয়ের জামাই তো মেয়ের জামাই সংসার লিয়ে যাওয়ার পরে লাস্টে গেছি আমি মনের ভিতরে একটা দুঃখ হইল এই রবীন্দ্রনাথের একটা ছেলে প্রথম বয়সে একটা ছেলে হয়েছে নাতি কিন্তু নাতিদের তো এই ছেলে এইরকম একটা ঘটনা ঘটল ঘটাইল ঘটাইছে ঘটাইয়ে ছেলে যখন গেল গা সে তুমি ইদি যা কোনো লক্ষ্য নাই লাস্টে আমি নাতিদের লুয়ে ছেড়ে আমি পাড়ি দিলাম যে দেখি এর খোঁজ তুলে খবালে যা আছে তা তো ওই বই লাস্টে গেছি রা ওই দুই বছর বছর দুই বছর পরে আমার মেয়ের এ অবশ্য অনেক চেষ্টা করছে নিবার লাগে আবার দ্বিতীয়বার কিন্তু বেশি না কী কারণে বেশি না আমার মেয়েও যাইতে ইচ্ছা না কয় যে আমাদের বাচ্চাটারে পেয়েছি রে যখন এরকম একটা ঘটনা ঘটাইছে তার এখানে আমি যাইতে লাগছি না এরপরে লাস্টে গেছি রে আমি আবার দ্বিতীয় সংসার করাইতে রাজি হয়েছি কী কারণে রাজি হয়েছি তখন লাঙ্গা হিসাবে যদি আমার মেয়ে হাঁটাহুটি করে তো মানুষে অনেক মানুষে অনেক ধরনের মন্তব্য করব আর যদি স্বামী সেবা করে কোনো লোকে মন্তব্য করার কিছু নাই ওইটা বুঝেছি দিয়া ওই আমি আবার সংসার সংসারের মধ্যে ভাড়া দিয়েছি আমার মেয়ে আবার সংসার করাইছি।